নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামী ঘন্টা পর বুধ রাশি পরিবর্তন করছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বুথ আপনার ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করছে দেখুন শত্রু রাশি ত্যাগ করে সমমিত্র রাশিতে বুধের প্রবেশ এবং এই একটি রাজ্য পাঁচ দিন অবধি কিন্তু থাকবে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি টু পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত এই একটি রাজ্যকে ছয়টি রাশি দুনিয়া কাঁপাবে রবি এবং বুধ একত্রে অবস্থান করবে মকর রাশিতে এবং দিনের পাঁচ এই পাঁচ তারিখের পর আবার মঙ্গল চলে আসবে তখন ত্রিগ্রহী যোগ সৃষ্টি করবে এবং বারো ফেব্রুয়ারি আবার শুক্র প্রবেশ করবে তখন কিন্তু চতুর্গ্রহী যোগ সৃষ্টি করবে আমি আজকে এই বুধাদিত্য রাজ্যের বিষয়ে কিন্তু আলোচনা করছি রবি এবং বুধ বুধাদিত্য রাজ্যকে এই ছয় রাশি দুনিয়া কাঁপাতে চলেছে লিখে রাখুন নোট করে নিন কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি বিশেষভাবে লাভ পাবে পয়লা ফেব্রুয়ারি থেকে এই ছয়টি রাশির কপাল ফুলতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন দেখুন প্রথমেই আমি একটা কথা বলি অনেকে ভিডিওগুলো দেখছেন কনসাল্ট করছেন বুকিং নিয়ে কনসালটেন্সি করছেন অনেকে বলছেন যে কৌশিক দা আমার জীবনে সমস্যা তো থেকেই যাচ্ছে দেখুন শুধুমাত্র ভিডিও দেখলে শুধু হবে না পাশাপাশি গ্রহের প্রতিকারটা যতক্ষণ না করেছেন ততক্ষণ কিন্তু ভালো ফল কিন্তু পাবেন না কারণ আমি বারবার বলি যে আমাদের জন্মকুণ্ডলিতে কিছু দোষ থাকে সেই দোষের যদি সঠিক প্রতিকার প্রতিবিধান যদি করা যায় কিনা নিশ্চিত নিশ্চিত রূপে এই সমস্যা থেকে আমরা কিন্তু বেরিয়ে কিন্তু আসতে পারি কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি আমি একে একে আলোচনা করব তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন প্রথমেই আসি চারদের কর্মকেন্দ্রিক সমস্যা রয়েছে কর্মক্ষেত্রে সমস্যা কর্মক্ষেত্রে শত্রুতা বা কর্ম চলে গেছে কর্ম পাচ্ছেন না অথবা কর্মক্ষেত্রে পলিটিক্স হচ্ছে বা যারা ট্রান্সফারের চেষ্টা করছেন প্রমোশনের চিন্তা করছেন তারা অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করুন যারা প্রচুর ঋণে পড়ে গেছেন একের পর এক ঋণ ঋণের এক কথায় ঋণের বস্তা কাঁধে তুলে নিয়েছেন অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করুন এবং বিবাহের জায়গাতে সমস্যা হচ্ছে প্রেমের ক্ষেত্রে সমস্যা হচ্ছে দাম্পত্য সুখে বৈবাহিক জীবনে কিন্তু কলহ লেগেই আছে বন্ডিং হচ্ছে না কেরিয়ারের ক্ষেত্রে চাপ আসছে ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে না অবশ্যই যোগাযোগ করুন কারণ কৌশিক রায় যার হাত ধরে কি না আমি যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি অনেক ক্ষেত্রে কী করি প্রেডিকশান করে আমি কিন্তু ছেড়ে দিই সেখানে কিন্তু জাস্ট কৌশিক কি রত্ন লাগবে জাস্ট বলে দিই কিন্তু সেই জায়গাতে যখন আমি দায়িত্ব নিয়ে নিব তখন জানবেন তাকে কিন্তু আমি টেনে তুলব আমি সবার কিন্তু হাত ধরি না আমি বারবার বলছি আমি যার হাত ধরি তাকে কিন্তু হানড্রেড পারসেন্ট টেনে ধরি অর্থাৎ কৌশিক কাছে ওই হবে হচ্ছে বলে কোনো কথা নাই কাজ করব চ্যালেঞ্জের সাথে দায়িত্বের সাথে দেখুন নবগ্রহের মধ্যে আমাদের কিছু গ্রহ নেগেটিভ কিছু গ্রহ পজিটিভ থাকে পাশাপাশি আমাদের বাস্তু ক্ষেত্র বাস্তুটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট অনেকে আজকালকার দিনে সাবমার্সিবল পাম্প বসাচ্ছেন বাড়িতে সাবমার্সিবল পাম্পটা কোথায় বসাবেন সেটাও কিন্তু জানা কিন্তু একান্তই দরকার রিজার্ভার ট্যাঙ্ক ছাদে বসাচ্ছেন কোন দিকে বসাবেন সেটা কিন্তু জানা দরকার বাস্তুর জায়গাটা বা আপনি কিচেনটা করছেন কিচেনটা কোন দিকে রাখবেন অথবা আপনি একটা ডাইনিং করেছেন বা আপনার এন্ট্রেন্সটা কোন দিকে রয়েছে আপনার এন্ট্রেন্সের জায়গাটাতে কোনো সমস্যা হচ্ছে না তো বা আপনি যে ফ্ল্যাটে থাকেন তার নাম্বার কত রয়েছে অথবা আপনার গাড়ির নাম্বার কত রয়েছে গাড়ির নাম্বারও কিন্তু মানুষের সৌভাগ্যের কিন্তু সূচনা কিন্তু করে তাই আমি বারবার বলি আমাদের জন্মকুণ্ডলির সাথে সাথে আমাদের বাস্তু সংখ্যাতত্ত্ব সমস্ত কিছু কিন্তু দেখা কিন্তু দরকার কারণ আমি বারবার একটা কথা আপনাদেরকে বলি যারা ভিডিওগুলো শুনছেন হয়তো আপনার সাথে মিলছে না সেখানে ডেফিনেটলি প্রতিকারের দরকার রয়েছে ছয় রাশির নাম কোন কোন দিক থেকে লাভ পাবে সেটাও আগে বলি দেখুন প্রথম আপনাদের এবং পঞ্চমপতি ভাগ্যভাবে অবস্থান করছে অর্থাৎ বিশ্ব রাশির তো এই সময় সোনায় সুয়াগা হতে চলেছে বিশ্ব রাশির ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি আপনাদের চতুর্থবতী সুখ সাধন এই সময় আপনাদের বাড়বে সম্পত্তি থেকেও এই সময় আপনারা লাভ পাবেন এবং শেয়ার মার্কেট ফাটকা অনলাইন ট্রেডিং থেকেও কিন্তু এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় বিশেষভাবে লাভ পাবেন এবং এর সাথে সাথে যারা শেয়ার মার্কেটে টাকা লাগাতে চাইছেন সেখান থেকে কিন্তু বিশেষভাবে প্রফিট কিন্তু পাবেন বা যারা সেলস ডিপার্টমেন্টে কাজ করছেন সেলস লাইনে রয়েছেন বা কোনো এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো অ্যাকাউন্টেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন অ্যাকাউন্টেন্টের কাজ করেন সেখান থেকে কিন্তু লাভ পেমেন্ট বিষয়টা আসে লিখে রাখুন নোট করে নিন দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কন্যা রাশি কন্যা রাশি পঞ্চম ভাবে এই বুধাদিত্য রাজ্য আপনাদের শিক্ষা ক্ষেত্রে যারা উচ্চ শিক্ষা করছে তাদের ক্ষেত্রে খুব বেনিফিট কিন্তু দিবে যারা বিদ্যার্থী রয়েছে শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব লাভ এই সময় কিন্তু দিতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে আপনাদের এক কথায় এই সময়ের মধ্যে আপনাদের লটারি ফাটকা শেয়ার বাজার গোল্ড থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ পাবেন বা যারা কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেখান থেকেও কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন লিখে রাখুন এই সময়ের মধ্যে আপনাদের উন্নতি বর্গ কিন্তু দেখা যাচ্ছে উন্নতির শিকড় চূড়ায় উঠতে যাচ্ছে কন্যা আসি কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি দেখা যাচ্ছে তবে নিজস্ব ব্যক্তিগত জন্মছকগুলো একান্তই একান্ত দেখা দরকার কারণ আপনাদের জন্মছকে কেমন রয়েছে সেই গড়ের স্থিতি আমি কিন্তু দেখতে পাচ্ছি না এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম তুলা রাশি তিন নম্বর রাশি তুলা রাশির আপনাদের ভাগ্যাধিপতি চতুর্থ ভাবে কেন্দ্র তিকোণ রাজ্য সৃষ্টি করছে একাদশ পতি চতুর্থ ভাবে চতুর্থ ভাবে বোধাদিত্য আপনাদের বিশেষ করে ভাগ্যের দ্বারা আপনাদের উন্নতি কিন্তু হবে আপনাদের পারিবারিক সুখ এবং ইনকামের জায়গা প্রফিটের জায়গা দেখা যাচ্ছে আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে এবং আপনাদের এই সময়ের মধ্যে রাশির ধনযোগ সৃষ্টি কিন্তু করছে কোনো জায়গা থেকে ধনাগম এই সময় কিন্তু আপনাদের হতে পারে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির পাশাপাশি আপনাদের সম্পত্তিগত প্রপার্টি থেকেও কিন্তু এই সময় লাভ পাবেন যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন অনলাইনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন অথবা আপনি সেলস ডিপার্টমেন্টে কাজ করছেন সেখান থেকে আপনারা কিন্তু নিশ্চিতরূপে ডেভেলপমেন্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এরপরে রাশি সিটি হচ্ছে মকর রাশি মকর রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে ভাগ্যদেবতি রাশিতে অবস্থান করে আপনাদের সৌভাগ্যের সূচনা করতে চলেছে আপনাদের অর্থনৈতিক জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোন টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন আপনাদের মান সম্মান জশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে অর্থাৎ মকর রাশির এ সময় বিদেশ থেকেও যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন ডাইরেক্ট বা ইনডাইরেক্ট আপনারা ফরেন থেকেও কিন্তু এই সময় নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ কিন্তু এই সময় পেতে চলেছেন লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন এরপর যে রাশির আমি কথা বলব বিশেষভাবে লাভ পেতে চলেছে সেই রাশির নাম আপনার ধনু রাশি ধনু রাশির আপনাদের কর্মাধিপতি এবং সপ্তমপতি ধনভাবে অবস্থান করে কর্মক্ষেত্রে আপনাদের যাওয়ার উন্নতি দিবে ব্যবসার দ্বারা আপনাদের উন্নতি কিন্তু হবে ব্যবসার দ্বারা আপনাদের ধনাগম কিন্তু হতে চলেছে ধনুরাশির ফিনান্সিয়াল জায়গা যারা কথার মাধ্যমে অ্যাকচুয়ালি বোকারি যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব লাভ এবং বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন বুদ্ধি দ্বারা আপনারা চলছেন সেখান থেকেও কিন্তু আপনারা লাভ পাবেন এবং পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের কোনো সুযোগ কিন্তু আসতে চলেছে অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিন রাশি মিন রাশির আপনাদের চতুর্থপতি প্রতি একাদশপতি সপ্তমপতি সপ্তম প্রতি একাদশভাবে অবস্থান করছে আপনাদের এই সময় ব্যবসার দ্বারা অর্থনৈতিক ক্ষেত্রে লাভ এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ আপনাদের ভাগ্যদয় হতে চলেছে এই সময়ের মধ্যে লিখে রাখুন মিন রাশি এই ভূতাদিত্য রাজযোগের ফলে আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ